আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছেন আমির হামজা আমির হামজার ওয়াজে অবাক করা দৃশ্য আমির হামজার প্রতি শ্রদ্ধা দর্শক মুক্তি আমির হামজা বাংলাদেশের এই মুহূর্তে তুমুর জনপ্রিয় এবং মজলুম একজন আলমদিন একজন বক্তা আমি তাকে নিয়ে বেশ কয়েকটা কারণে কথা বলতে চাই কারণ তাকে নিয়ে আগেও কথা বলেছি এবং এই মানুষটা কারাগার থেকে বের হয়ে যাওয়ার পর তার অভূতপূর্ব পরিবর্তন হয়েছে তার সাহস তার ইমানি চেতনা তার দূরদর্শিতা আদর্শের প্রতি তার কমিটমেন্ট দেখে আমি অবাক কোনো কিছুকে পরোয়া করছে না একজন নন পলিটিক্যাল মানুষ একজন অল্প বয়সী তরুণ বক্তা এতটা পরিপক্ক হতে পারে এতটা সাহসী হতে পারে এতটা জুলুমের শিকার হওয়ার পরও এতটা অনর অবস্থানে থাকতে পারে সত্যি আমি অবাক আমি তো এর দেশের হুজুরদেরকে অবজার্ভ করি কৌমি হাদিস সালাফি জামাতপন্থী সুন্নি চরমোনাই যত আউটফিট আছে সবার সাথেই কম বেশি করি এবং তাদেরকে অবজার্ভ করি কিন্তু আমি আমির হামজাকে দেখে ইমপ্রেসড শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যাচ্ছে সত্যি আমির হামজার প্রতি মন থেকে শ্রদ্ধা তার জন্য দোয়া তার জন্য দোয়া করছে আল্লাহ রবুল আলমিন মুফতি আমির হামজাকে আল্লামা সাইদের যোগ্য উত্তরসরী হিসাবে কবুল করুক তা আমি কেন তাকে নিয়ে আলোচনা করছি আমি সাধারণত হুজুরদের কিংবা আলেমদের বা বিভিন্ন ইসলামিক আউটফিটের কার্যক্রম ওয়াজ মাহফিলের কার্যক্রম পলিটিক্যাল অ্যানালাইসিসের অংশ হিসাবে অবজার্ভ করলেও সাম্প্রতিক সময়ে পেশাগত ব্যস্ততার কারণে ওয়াজ শোনার সুযোগ পাই না ফিজিক্যালি ওয়াজ শোনার সুযোগ তো নেই বরং অনলাইনেও ওয়াজ শোনার সুযোগ পাই না সুযোগ পাই না এবং কারো ওয়াজ শোনার প্রতি আমার আগ্রহও নেই যেটা সত্য কথা মিজানুর রহমান আজহারি বলেন আর যাকি জাকি বলেন না কেন কারো ওয়াজ শোনার প্রতি আমার কোনো আগ্রহ হয় না কোনো নতুনত্ব আমি দেখি না কিন্তু আমির হামজা কারাগার থেকে বের হয়ে যাওয়ার পর তার কয়েকটা ওয়াজ শোনার আগ্রহ আমার হয়েছে এবং ছোটো ছোটো ক্লিপস সামনে পড়ার পর পুরো ওয়াজ শুনতে আমি বাধ্য হয়েছি কারণ আমাকে ইমপ্রেস করতে পেরেছে আমি মুক্তি আমির হামজার কারাগারে যাওয়ার আগের অনেক শত শত ওয়াজ ফুল শুনেছি এবং কারাগারে যাওয়ার পরের ওয়াজ কয়েকটা শুনেছি যথেষ্ট কোয়ালিটিগত পার্থক্য মনে হয়েছে কারাগারে গিয়েছেন আমার কাছে সেটা মনে হয়নি মনে হয়েছে মুফতি আমির হামজা কোনো বিশ্ববিদ্যালয় থেকে নতুন ডিগ্রি নিয়ে এসেছেন তার কথাবার্তা এতটা পরিপক্ক এতটা গোছালো কারাগারে যাওয়ার আগে কিছু বেফাস কথা বলতেন অথবা ওয়াজমা ফিলেপ যে কথার মান যে ওয়েট তার চাইতে কয়েক গুণ বেড়ে গিয়েছে মানে বিষয়টা এরকম মনে হয় যে কারাগারে যাওয়ার আগে আমির হামজা ছিলেন পাস হজুর এখন অনার্স মাস্টার্স পাস করে তিনি এসেছেন মানে এইভাবে তার উন্নতি হয়েছে কোরআন হাদিসের রেফারেন্স তারা কথা বলেন না এবং তার সাহসিকতায় আমি মুগ্ধ এই বিষয়টা আমি একটু এক্সপেশালি অ্যাপ্রিসিয়েট করতে চাই আমি একটা ওয়াজে দেখলাম সম্ভবত লক্ষ্মীপুরে তিনি শহীদ মীর কাশেম আলী সম্পর্কে বলছেন কাশেম আলীর শাহাদাতের পূর্ব ঘটনা তিনি বর্ণনা করছেন কোনো এক কারারক্ষীর আবু তোরাব নাকি তার রেফারেন্স দিয়ে বলছেন যে তার ফাঁসির সময় আসার দুই ঘন্টা আগেও তিনি এক ঘন্টা ঘুমিয়েছেন একজন মানুষ এভাবে ঘুমাতে পারে তার ছেলে আর মান ঘুম দুই ঘন্টা পর তার ফাঁসি আর তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন মানে এরকম মানসিক দৃঢ়তা পৃথিবীর ইতিহাসে কোন মানুষের পক্ষে সম্ভব এখন মীর কাশেমালিকে শীর্ষ দশজন ধনীর একজন বলেছেন এটা উদাহরণ হিসেবে বলেছেন আসলে এটা একটা ভুল পারসেপশন মীর কাশেমালি শীর্ষ এক জন ধনীর মধ্যেও কখনো ছিলেন না তার সম্পদ সম্পর্কে যেগুলো বলা হয় এগুলো আসলে তার ব্যক্তিগত সম্পদ নয় ব্যক্তিগতভাবে মির আলী অত ধনী নয় তিনি একেবারেই ছোটোখাটো ধনীর মধ্যেও পড়েন কিনা সন্দেহ আছে তিনি উদ্যোক্তা ছিলেন যেমন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাঙ্ক হাসপাতাল ইসলামী ব্যাংক ট্রাস্টের মাধ্যমে যেটা করা হয়েছে কিংবা ইবনেসিনা আরও নানান প্রতিষ্ঠান দিগন্ত মিডিয়া কর্পোরেশন এগুলো উদ্যোক্তার সাথে তিনি জড়িত উদ্যোক্তা কিন্তু এগুলোর মালিক তিনি নন তাকে মালিক বানিয়ে দেওয়া হয় অথচ তিনি মালিক নন এগুলো অনেক কিছু ট্রাস্টের অধীনে চলে আর ট্রাস্টের কোনো ব্যক্তি মালিকানা হয় না এটা জানেন ট্রাস্টের ট্রাস্টি হয় কিন্তু ট্রাস্টি মালিক না নিজে ভোগ করতে পারেন না যাদের কল্যাণে সুবিধাভোগীদের ট্রাস্ট আইন রয়েছে বাংলাদেশে সুবিধাভোগীদের কল্যাণে জাস্ট পরিচালক বা প্রশাসকের ভূমিকা পালন করেন তো এখানে মির্কা আশেম মালিককে আসলে যে অর্থে ধ্বনি বলা হয় এটা একটা ভুল পারসেপশন তিনি ওই অর্থে ধনী নন তার কিছু টাকা পয়সা ছিল বাট তিনি প্রথম সারির ধনী ধনির মধ্যেই পড়েন না ধনাঢ়্যর মধ্যেই তিনি পড়েন না যেটা সত্য কথা যাই হোক আমার বিশ্লেষণের জায়গাটা ভিন্ন মীর আলী কোনো আলেম ছিলেন না ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন তা মীর কাশেমালি সম্পর্কে এবং এর সাথে সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লামা সাঈদির ঘটনাও টেনে এনেছেন কোরআনের পাখি বলে সম্বোধন করেছেন এবং একই সাথে মুফতি আমির হামজা কারাগারে তার বিভিন্ন অভিজ্ঞতা তিনি অবলীলায় বর্ণনা করেন এগুলো অনেক গুরুত্ব আছে এগুলো বলা উচিত তো এতে আমার কাছে মনে হয়েছে কারাগার থেকে বের হয়ে যাওয়ার পর বের হওয়ার পর তার বিভিন্ন ওয়াজ মাহফিলে এমপি মন্ত্রীদের উপস্থিতিও আমি দেখেছি অ্যাটলিস্ট পোস্টারে তাদের নাম দেখেছি উপস্থিত ছিলেন কিনা জানি না এর মানে মুক্তি আমির হামজার জন্য একটা সুযোগ ছিল যে তিনি এমপি মন্ত্রীদের সাথে চলতে পারবেন হাফিজুর রহমান সিদ্দিকী বা কুয়াকাটা হুজুরদের মতো নির্বিঘ্নে দেশের তিনশো পঁয়ষট্টি দিনে প্রত্যেক দিন দুই তিনটে ওয়াজ মাহফিল করতে পারবেন এবং কোথাও কোনো বাধা দেয়া হবে না এমপি মন্ত্রীরা থেকে তার ওয়াজ মাহফিল সফল করে দিবে যদি কিছু কথাবার্তা না বলেন কিছু কথা এড়িয়ে চলেন জাস্ট বিশাল কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন কিন্তু না মুফতি আমির হামজা ওদিকে ভ্রুখই করেন না তার ওয়াজে বাধা দেয়া হোক বা কি না হোক নাকি এগুলো নিয়ে তার কোনো চিন্তা নেই যিনি তার আদর্শের প্রতি কমিটেড আমি অবাক যে মীর কাশেমালির শাহাদাত নিয়ে যেভাবে সাহসিকতার সাথে পাবলিক গ্রাউন্ডে বিভিন্ন মতাদর্শের লোকের সামনে যেভাবে বললেন সত্যি কোনো আদর্শের প্রতি স্ট্রং কমিটমেন্ট না থাকলে এভাবে বলতে পারেন না এক মিজানুর রহমান আজহারি ঘরে ঘরে আল্লামা সাইবি হোক এই কথা বলে তাকে দেশ ছাড়তে হয়েছে অথচ আমির হামজা ওরকম কথা বলতে মোটেও দ্বিধাবোধ করেন না তিনি এখনো বলে যাচ্ছেন তিনি সম্পূর্ণ মিথ্যা মামলায় তিন বছরের কাছাকাছি তিনি জেল খেটে এসেছেন কোনো ভয় নেই ওগুলো তার কাছে কিছুই না তুচ্ছ কতটা জুলুমের শিকার হয়েছেন সেই জুলুমের কথা আমরা শুনি মাঝে মাঝে কাঁদি কিন্তু তার কোনো ভয় নেই তিনি সাহসী এর মানে যদি আসলে কেউ আল্লামা সাঈদির যোগ্য উত্তরসূরি হতে চায় তাকে তো আর এইসব ভয় করলে হবে না তাকে তো আর কারো রক্তচক্ষু উপেক্ষা করে হিসাব নিকাশ করে দাওয়া তার ওয়াজের ময়দানে যেন বাধা সৃষ্টি না হয় এই সব দিক বিবেচনা রেখে ওয়াজ করলে তো আর কেউ আল্লামা উত্তর সুরি হতে পারবে না আল্লামা সাঈদের উত্তর সুরি হতে হলে কোন জালেমের রক্তচক্ষুকে পরোয়া করা যাবে না অনর অবস্থানে থাকতে হবে সেই কারাগারের ভয়ঙ্কর অভিজ্ঞতা আল্লামা সাইদি তেরো বছর সময় পার করেছেন সামান্য সময়ের জন্য তার মুখ থেকে হাসি বিলীন হয়নি কষ্ট হয় কথা তিনি কখনো বলেননি মীর আলীর মতো লোক কত কষ্টের মধ্যে ছিলেন কিন্তু কি ঘুম ছিল তাদের ইমানই চেতনা কি এগুলো মানুষের জন্য শিক্ষা শুধু আজে কোরআন হাদিস এবং কোরআন হাদিস ভিত্তিক বিভিন্ন গল্প বললে হবে না বাস্তব ভিত্তিক বিভিন্ন কথা বলতে হবে মানুষকে অনুপ্রাণিত করতে হবে তা আমি মনে করি মুফতি আমির হামজাকে তার কারাগার থেকে বের হয়ে বের হওয়ার পর আমি যতটুকু অবজার্ভ করেছি তিনি এই মুহূর্তে আমার কাছে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা এবং আমি খোঁজ নিয়েছি টাকা পয়সা নিয়ে বাড়াবাড়ি সব হুজুরদের মধ্যে কম বেশি আছে মুফতি আমির হামজার সমমানাদের বিরুদ্ধে অভাব নেই অভিযোগের টাকা পয়সা নিয়ে বাড়াবাড়ি কিন্তু মুফতি আমির হামজা কোনোদিন টাকা পয়সা নিয়ে বাড়াবাড়ি করেছেন এরকম কোনো এক্সাম্পল কেউ দিতে পারবে না অথচ তিনি চাইলে চুক্তি করে লক্ষ লক্ষ টাকা ডেইলি ইনকাম করতে পারেন কিন্তু বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারে যা দেয় তিনি এগুলো গুনে দেখেন না আমি জানি খোঁজ নিয়ে বলছি নির্লোভ একজন মানুষ মনে হয়েছে খালেস নিয়াতে তিনি কাজ করেন একেবারেই তিনি আন্দোলনের অংশ হিসাবে দিনই নিয়াতে তিনি কাজ করেন ওয়াজকে কোনো ব্যবসা হিসেবে তিনি নেননি এটা দাওয়াত একজন প্রকৃত দায়ী বলতে যা বোঝায় মুফতি আমির হামজাকে আমরা সেটা দেখছি কারাগারে যাওয়ার আগে তার আকিদগত বা ফিলোসফিক্যাল কিছু বিষয় নিয়ে কথাবার্তা ছিল আমরা সমালোচনা করেছি বিশেষ করে আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন না কি ওই ডাক্তার মতিয়ার রহমানের তার সাথে সম্পৃক্ততা নিয়ে অভিযোগ ছিল তিনি কারাগার থেকে বের হয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই এর মানে কিছু ডেভিয়েশন যে ছিল তা থেকেও তিনি এখন মুক্ত হয়েছেন পরিপক্ক হয়েছেন মুক্তি আমির হামজার জন্য দোয়া আমি মনে করি তিনিই হতে পারবেন আল্লামা সাঈদির উত্তর শুরি। যদিও আল্লামা সাইদি হতে পারবেন একথা বলবো না কারণ আল্লামা সাইদি আল্লামা সাইদির গ্রাউন্ড আরও বেশি সম্প্রসারিত আল্লামা সাইদি যুগে যুগে আসে না শত শত বছরে কেউ আসলেও আসতে পারে না আসলেও না আসতে পারে তা আল্লামা সাহেদি তো আর বাংলাদেশে আপাতত কাউকে দেখছি না আবার সম্ভব নয় কারণ আল্লামা সাইদি জামাতের না ছিলেন কাম বক্তা ছিলেন জননেতা ছিলেন মানে সেই পথে কেউ নাই এখন কিন্তু আল্লামা সাইদির উত্তরসূরি হওয়ার চেষ্টা তো করতে হবে সেই পথে আমির হামজা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট টু লিমিটেড এক্সটেন্ট আছেন আমি মনে করি তিনি এগিয়ে যান তার পাশে থাকবেন তার ওয়াজে যাবেন আমি আমার দর্শকদেরকে অনুরোধ করব। যেখানেই শুনবেন যে মুক্তি আমির হামজা আসছেন দশ বিশ তিরিশ চল্লিশ কিলোমিটার পার হলেও সেখানে ফিজিক্যালি ফিজিক্যালিও শুনতে যাবেন সমর্থন দিবেন তো মুক্তি আমির হামজাকে আগে বিভিন্ন পরামর্শ দিতাম যে এটা বলবেন না এটা বলবেন হিসাব নিকাশ করে বলবেন তা এখনও বলবো হিসাব নিকাশ করে ভারসাম্যপূর্ণ কথা বলবেন তবে এখন পর্যন্ত যতটুকু শুনেছি কারাগার থেকে বের হওয়ার পর তার বক্তব্য তিনি যথেষ্ট ভারসাম্যপূর্ণ কথা বলছেন এবং ভারসাম্যপূর্ণ কথা বলতে গিয়ে আবার দালালি করছেন না পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করছেন না আদর্শিক প্রশ্নে আপোষ করছেন না মুফতি আমির হামজা আপোষহীন একজন প্রকৃত দায়ী আল্লাহ তাকে কবুল করুক